Welcome to my channel Advanced Educare jpg Advanced Educare jpg channel e abar tomader shagoto janai ei video r bishoy holo ashtom shrenir Pathan Setu boyer itihas titiyo oddhayer page number 10 o 11 r nomuna proshner uttor echharao tomader jodi onnanno oddhayer Pathan Setu boyer uttor gulo proyojon hoy tahole amar channel e dhuke othoba ei video description link thekeo sei video gulo dekhe nite paro অষ্টম শ্রেণীর পঠন সেতু বইয়ের ইতিহাস তৃতীয় অধ্যায়ের নমুনা প্রশ্নের এক নম্বরে আছে অতি সংক্ষেপে উত্তর দাও একটি দুটি বাক্যে ক নম্বর প্রশ্ন হলো মিচ্ছ কোটিকম কার লেখা উত্তর মিচ্ছ কোটিকম শূদ্রকের লেখা খ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের লেখক কে উত্তর পঞ্চতন্ত্রের লেখক বিষ্ণু শর্মা গ নম্বর প্রশ্ন কে গণিতে শূন্য সংখ্যার ব্যবহার করেন উত্তর আর্যভট্ট ঘ নম্বর প্রশ্ন বৈদ্য সাহিত্যগুলি কোন ভাষায় লেখা হতো উত্তর বৌদ্ধ সাহিত্যগুলি পালি ভাষায় লেখা হতো এরপর দু নম্বর আছে ঠিক ভুল নির্ণয় করো ক নম্বর আছে নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়ত এটা হবে ভুল তারপর খ নম্বরে আছে বরাহমিহির ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী হ্যাঁ এটা হবে ঠিক তারপর গ নম্বরে আছে কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল হ্যাঁ এটাও হবে ঠিক আর ঘ নম্বরে আছে মহাবলীপুরমের রথ মন্দির পল্লব আমলে তৈরি হয়েছিল এটাও হবে ঠিক এরপর তিন নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো ক নম্বর শূন্যস্থানটি হল নাগানন্দ রত্নাবলী লিখেছেন ড্যাশ এটার উত্তর হবে হর্ষবর্ধন এরপর খ নম্বর শূন্যস্থানটি হল সুশ্রুত সংহিতায় চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হল ড্যাশ এটা হবে সব ব্যবচ্ছেদ তারপর গ নম্বরে আছে অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন ড্যাশ এটা হবে কালিদাস তারপর ঘ নম্বর শূন্যস্থান হল গান্ধার ভাস্কর্যে প্রধানত ড্যাশ ও ড্যাশ প্রভাব দেখা যায় এখানে লিখবে গ্রিক ও রোমান তার মানে হচ্ছে কি গান্ধার ভাস্কর্যে প্রধানত গ্রিক ও রোমান প্রভাব দেখা যায় এরপর চার নম্বরে আছে স্তম্ভ মেলাও একদিকে আছে কস্তম্ভ আরেকদিকে আছে খস্তম্ভ কস্তম্ভে আছে গান্ধার শিল্পরীতি এটা হবে কুষাণ যুগ এটা কুষাণ যুগের সঙ্গে মিলাবে তারপর আছে অজন্তা এটা হবে গুহাচিত্র তার মানে এটা গুহাচিত্রের সঙ্গে মেলাবে এরপর আছে গণিতবিদ এটা হবে আর্যভট্ট তাহলে এটা আর্যভট্টের সঙ্গে মিলিয়ে নিবে আর সবার শেষে আছে পঞ্চতন্ত্র এটা হবে বিষ্ণু শর্মা সবার উপরেরটা এর সঙ্গে মিলিয়ে নিবে এরপর পরবর্তী ভিডিওতে পঠন সেতু বইয়ের ইতিহাস চতুর্থ অধ্যায়ের 15 পেজের নমুনা প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া হবে তোমাদের যদি পঠন সেতু বইয়ের সমস্ত অধ্যায়ের উত্তর এবং বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো যাতে নতুন ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো